ब्रजमंडल परिक्रमा का राज्य ऐसे से क्या पे मन करे बोलता है वो हमारे टाका पैसा चिलो ना वही टाका पैसा रे बोले थे हमारा एकाने परिक्रमा करते ऐसे से किंतु शास्त्र बोलचे ऐ वृंदावन धामेरे इत्तो महत्व ऐ वृंदावन धामेरे इत्तो महत्व जे वृंदावनी बोलचे ब्रह्मे सुरादि सुदुर्वा बदार बिंदव अर्थ होलो ऐ वृंदावन रे मध्ये ब्रह्मा प्रवेश करते बारे में ब्रह्मा प्रवेश करते बारे में ऐ वृंदावन रे मध्ये तेरी जो मने कृष्ण रे बाछुर आर सखा देने के छुरी करें ना वो मने कर चिलो कौन बोले साधारण बालक हवे जखन तिनी बुझते बार ले अरे बाबा अरे बाबा ये तो हमारा बाबा 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 रो बाबा हैं ये तो कोई साधारण छेले ना है आय मने कर चिना हमें जो गोपाल ना है वो बच्चा छेले वही लड्डू गोपाल किंतु ये तो हमारा बाबा रो बाबा बाबा रो बाबा जखन तिनी एक कथा बुझते बारे तखन कृष्ण चरणे से तिनी एकदम साष्टांग तिनी दंडवत प्रणाम करे जखन तिनी दंडवत कर चिले ओनर एकटी माथा कृष्ण चरण के स्पर्श कर चिले आर शरीर एकटी अंग ये ब्रज झुली के स्पर्श कर चिलो तखन तिनी चिंता कर छे आर तीनटा माथा थेके गेलो गोविंद चरण लागलो ना आर तीनटा अंग प्रणाम कर छे एक दिगे तो चरण झुली के स्पर्श कर छे आ तीन दिगे तो लागी नहीं तखन तिनी की करले जोर करे ना माथा एने से गोविंद चरण लागिए छे आर ओर कर ए ब्रज धूलि ते तिनी गोड़ा गड़ी दिता आरंभ कर छे हैं तिनी गोड़ा गड़ी दिता आरंभ कर ले बोले केनो बोले जाते आमार संपूर्ण शरीर ए ब्रज धूलि ते संपूर्ण अभिषिक्त हो जाए हैं ब्रज धूलि जाते लेके आ धुला नहीं धूलि नहीं गोपी पद रेणु जे रेणु बैठे छिलो नंद बेटार का बोले ना ब्रजर कोनो धुला धुली नय सेटा की बोले गोपीदर चरण धुली है जे धुली के तखन तिनी जखन जानते बारे तिनी अमर प्रभु प्रभु तखन ब्रह्मा बोलले कृष्ण बोल छे ब्रह्मा तुम की चाह अमर कोनो सखा सखी होते जाओ बोले प्रभु आमी एतो भाग्य उठाय कर छी तुम्हारे सखा सखी होते बारे बोले कर कर कोनो पशु पाती होते जाओ बोले एतो भाग्य करे नहीं आज पशु पाती होते बारे বলে এখানে কেন কোনো গাছে পাতা হতে যাও বলে না না আমি এত ভাগ্য করে না বলে কেন বলছে ব্রজের মধ্যে যে সমস্ত পশু পাখি কীড়া মকড়া যতগুলো আছে না এরাও সব কৃষ্ণ লীলার জন্য তারা জন্মগ্রহণ করছে তারা সব কৃষ্ণ লীলাতে এরাও সব সাহায্য করে এখানে বলছে বৃন্দাবনকে বৃক্ষ কো মর্ম না জানে কই ডাল ডাল আর পত্তে পত্তে মে শ্রী রাধে রাধে হয় অর্থ হলো वृंदावन में जो गाछ पाला तारा प्रत्येक वृक्ष भक्त की नाम तारा की नाम जब करे श्री राधा रानी तर नाम करे बोले श्री राधा रानी की एटिका सब ऊपर बोले हां ए जने ए वृंदावन रे इतो महत्व तखन बोले तुम की चा ऊपर से एटिका बोले तुम एखानकार की होते चाहो बोले प्रभु আমি তো তোমার সখা সখী হতে পারবো না ওই যে ব্রজেতে যে ছোট জাতির লোকগুলো থাকে না ওদের ঘরের সামনে যদি পাথর হয়ে যাব নিতে পারি ওরা যদি আমাকে পাথর মনে করে আমার মাথার উপরে পায়ে রগড়ায় না ওদের চরণে যদি একটু ধুলি পেতে পারি ছোট জাতি যারা হ্যাঁ যারা ছোট জাতির লোক তাদের যদি চরণ ধুলি একটু পেতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে হ্যাঁ আমাদের কে বলছে ব্রহ্মা তিনি বলছে হ্যাঁ শিব ঠাকুর তিনি শিব তিনি কে বলে দেব দেব মহাদেব যোগী যোগী মহাযোগী যে সত্যম শিবম সুন্দরম তিনি তিনিও সেই বৃন্দাবনের মধ্যে তিনি প্রবেশ করতে পারেন এই জন্য শিব ঠাকুর তিনি গোপী হয়েও এলে কিন্তু গোপীরা কি করলো কার চুলের মুঠা ধরে না ওখান থেকে টেনে বাইরে বের করে দিয়েছে সেখান শিব ঠাকুরও প্রবেশ করতে পারেনি বৃন্দাবনে বলে শিবের কথা ছেড়ে দিয়ে ভগবান রে যে অকসাইনি লক্ষ্মী আছে না আমরা বেল বনি যাবো দেখবে রে লক্ষ্মী কে সব সময় রে হাত করে থাকে আশীর্বাদ সবাইকে আশীর্বাদ দিচ্ছে কিন্তু দেখবে রে বৃন্দাবন এসে ওখানে দেখবে রে এরকম হাত করে বসে আছে বলে কেন বলে আমি একটু বৃন্দাবন প্রবেশ করতে চাই আমি একটু
বৃন্দাবনেতে প্রবেশ করতে চাইছেন মা লক্ষ্মী সেখানে প্রবেশ করতে পারেন উদ্ধবের মতো ব্যক্তি কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত কৃষ্ণ বলছেন উদ্ধব তুমি আমার যত প্রিয় না আমার ছেলে ব্রহ্মাও তত প্রিয় নাই আমার হরিহরে একাত্মা শিব ঠাকুরও আমার এত প্রিয় নাই বলে শিবের কথা ছেড়ে দিই আমার পত্নীও এত প্রিয় নাই বলে পত্নীর কথা ছেড়ে দিই আমার যে অভিন্ন স্বরূপ আমার যে বড় দাদা বলদেব প্রভু তিনিও আমার এত প্রিয় নেই ওনার কথা ছেড়ে দিই আমার যে আত্মা ये आत्मा के तो अमर प्रिय नहीं बोले तुम्ही जतो प्रिय होले अमर हैं এই রকম উদ্ধবের মতো ব্যক্তি তিনি কি চাইছে বলে ব্রজের মধ্যে এখানকার লতা পাতা হতে চেয়েছে এখানকার ঘাস হতে চেয়েছে যদি ঘাস হয় থাকি যতক্ষণ ব্রজ গোপী হেঁটে যাবে হেঁটে যেতে গেলে যদি ঘাস হয় থাকি না ওদের চরণ তুলি যদি আমার মাথায় পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে কে বলছেন এই কথাটা কে বলছে আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে সংসারের কথা তো সব মনে থাকে আর গোবিন্দের কথা মনে থাকে এই জন্য উদ্ধবের মতো ব্যক্তি এইরকম প্রার্থনা করছে এই জন্য এখানে বলছে আপনারা এইটা মনে করবে না ও আমাদের কাছে টাকা পয়সা ছিল না আমাদের কাছে টাকা পয়সা ছিল না এই জন্য আমরা তো এসতে পেরেছি বলে টাকা পয়সা আপনাদের নিয়ে আসতে পারিনি কে নিয়ে এসে আপনাদেরকে বলে গোবিন্দের কৃপা রাধা রানীর কৃপা গুরু বৈষ্ণবদের কৃপাই আপনাদের এখানে নিয়ে এসছে হ্যাঁ আপনারা সাধারণ লোক দেশমানে বাংলাতে কত কোটিপতি লোক পড়ে আছে কত কোটিপতি লোক পড়ে আছে কিন্তু ওরা আসতে পারিনি বলে কেন আসতে পারিনি বলে ওদের উপরে রাধা রানীর কৃপা নেই ওদের উপরে গুরু বৈষ্ণবদের কৃপা নেই এই জন্য এখানে টাকা পয়সা কেউ আসতে পারে না হ্যাঁ এখানে টাকা পয়সা নিয়ে আসতে পারে না এখানে রাধা রানী গোবিন্দের কৃপা গুরু বৈষ্ণবের কৃপা আসতে পারছেন বলে নিতাই গৌর প্রেমানন্দে কেউ ভুলু তো কেউ আসতেছে না জলের মধ্যে মাটির মধ্যে পশু পাখি এইরকম হয় আমরা ভগবান ভুলে 84 লক্ষ আমরা জন্ম মৃত্যু মালাতে পড়ে আছি আর যদি কেউ এই পরিক্রমা যদি কেউ একবার করে নিয়ে এই 84 বছর যদি কেউ পরিক্রমা করে না তাকে আর এই 84 লক্ষ জমিতে তাকে আর ভ্রমণ করতে হবে হ্যাঁ এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে বলে গৌর আমার যে সব স্থানে करल ब्राह्मण राखे से सब स्थान हरि भावी प्रणय भाकत सांगे शोध भकत चरण रेणु भजन मानो गोदा ये नंबर से यदि हमारा शुद्ध भक्त तेरे आनुगति एक एकाग्र ना एकाग्र घुरी बढ़ाओ একাকা পরিবেড়া বলে না একাকা পরিক্রমা করতে নেই এই জন্য বলছে গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙে যেখানে আমাদের চৈতন্য মহাপ্রভু যেখানে শ্রী রাধা গোবিন্দ যেখানে যেখানে তারা লীলা করেছে কিরক কার সঙ্গে যেতে হবে বলে বৈষ্ণবদের আনুগত্য একা একা গেলে হবে না একা গেলে কি দেখবো জানো তো আরে আমাদের দেশের রোড গুলো ভালো এখানে সব সুয়ার গুলো ঘুরি বেড়াচ্ছে গরুগুলো ঘুরে বেড়াচ্ছে আর বান্দর গুলো চশমা নিয়ে যায় খাওয়া দাওয়া নিয়ে যায় আরে তারে ঘর ভাঙা ভাঙা ঘর জঙ্গল আমাদের দেশে এতটুকু ভালো জঙ্গল আছে আমাদের দেশে ভালো রোড গুলো ভালো আছে কেন রোড গুলো এত ভালো নেই হ্যাঁ তখন আমরা না এই এই জিনিসগুলো দেখব এক সময় বাংলা থেকে খুব ভালো পার্টি এসেছিল ওরা খুব পয়সাওয়ালা লোক ছিল হ্যাঁ খুব ভালো পয়সাওয়ালা লোক ছিল এখানে আমাদের একটা মহারাজ ফোন করে তখন আমার নাম রসানন্দ ছিল
তখন বললেন যে খুব বড় লোক ঘরে, খুব বড় লোক ঘরে, তাহলে বললো রসানন্দ ওদের একটু বৃন্দাবন ঘুরিয়ে দিবি। আমি যখন ওদের ঘুরাতে নিয়েছি না, ওই শুয়ার গুলো ঘুরে বেড়াচ্ছে, পায়খানা করেছে, বান্দর গুলো ঢেকে রেখেছে, আর গন্ধ হচ্ছে। হ্যাঁ, আর যখন আমি সেবা পুজো নিয়ে গেছি না, এখানে একটু ভালো করে দিয়েছে, আগে এই বান্দর গুলো পায়খানা করেছে, গন্ধ আসছে। ওরা দেখে না, ওদের এত মন খারাপ হয়ে গেছে, বলে আমাদের দেশে তো ভালো জায়গা, এখানে সব বান্দর গুলো পায়খানা রেখে রেখেছে, শুয়ার গুলো সব ঘুরে বেড়াচ্ছে এখানে, এটা কি বৃন্দাবন? ওদের না মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওদের মন খারাপ হয়ে গেছে, আর আমি ওদেরকে সেবা পুজো নিয়ে গেছি, সেবা পুজো নিয়ে গিয়ে বসিয়ে তখন আমি ওদের হরি কথা বলেছি। আমি তখন বলছি এখানকার বৃক্ষ বৃক্ষ নয়, এখানকার বৃক্ষ হলো বড় বড় ঋষি মুনিরা, এরা সবাই বৃক্ষ রূপে নিয়ে জন্ম নিয়েছে। তখন আমি বললাম আপনি অন্য কোথায় গিয়ে দেখুন, গাছগুলো দেখবেন না, ও মাথাগুলো উপর হয়ে থাকে, প্রত্যেক গাছের মাথা উপর থাকে, আপনি নিধুবনে সেবা পুজো গিয়ে দেখবেন মাথা নিচে নেমে আছে, গাছগুলো না কিরকম মাথাগুলো নিচে নেমে আছে, কেন? এই জন্য ওরা সব ঋষি মুনিরা এখানকার গাছপালা হয়ে এখানে জন্ম নিয়েছে। ওদের ভাবনা হলো যদি বৃন্দাবনে যে কোনো ভাবে যদি বৃন্দাবনে গাছপালা হয়ে যদি পড়ে থাকি, একদিন রাধারানীর কৃপা করবে, একদিন রাধারানীর আমাদের উপরে কৃপা হবেই যদি গাছপালা হয়ে থাকি। এই জন্য উদ্ধব তিনি এসে উদ্ধব তিনি বলে ফুলম লতা ঔষধি না, তিনি এই ঘাস আর লতা তিনি ঔষধ বৃক্ষ রূপে তিনি জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করছেন কে উদ্ধব। আর যখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধা কুণ্ডকে সুন্দর করে বানিয়ে দিয়েছে চৌকোনা করে, যখন কৃষ্ণ কুণ্ডকে বানাতে যাবে তখন রাত্রিতে স্বপ্ন এসেছে বলে রঘুনাথ তুমি ওই দক্ষিণ কোণে দিকে আসবে, দেখবে এখানে আমরা গাছ নই, এখানে পঞ্চ পাণ্ডব, এখানে আমরা পঞ্চ পাণ্ডব এখানে গাছ হয়ে জন্ম নিয়েছি, ওই রাধা কুণ্ডে যদি রাধা রানী যদি কৃপা হয়। হ্যাঁ, এই জন্য তিনি পাঁচটি বৃক্ষের নাম নিলে, বলে তুমি এসে দেখবে আমরা লাইনি করে গাছের মতো সেখানে আমরা বসিয়ে আছি গাছের মতো। হ্যাঁ, এই জন্য সত্যি সত্যি যখন তিনি রঘুনাথ দাস গোস্বামী তিনি দেখে পাঁচটি গাছ এক লাইনে দাঁড়িয়ে আছে, পাঁচটি গাছ এক লাইনে দাঁড়িয়ে আছে, ওরা হলো পঞ্চ পাণ্ডব, বলে আমরা এখানে গাছ হয়ে জন্ম নিয়েছি, আমরা গাছ মনে করবে না, দেখো এই কুণ্ড যেরকম আছে না সেরকম বানিয়ে দাও। রাধারানী তিনি খুব সিধা মানুষ, হ্যাঁ তিনি খুব সিধা সাদা মানুষ, রাধারানী তিনি দয়ালু, করুণা গুরুময়ী, করুণা ভরিতে, এই জন্য রাধারানী দেখুন সিধা দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ খুব টেড়া মানুষ, এই জন্য দেখবেন তিন জায়গায় তার বার্তা, তিন জায়গায় বার্তা, এই জন্য কুণ্ডটি দেখবেন না, কৃষ্ণ কুণ্ড দেখবেন তিন জায়গায় বার্তা, কেন না কৃষ্ণ কুণ্ড নয়, এটা হলো কৃষ্ণ তিনি স্বয়ং, কৃষ্ণ স্বয়ং তিনি কুণ্ড রূপে তিনি প্রকট হয়ে গেছেন, বুঝতে পারছেন তো? এই জন্য একজন সাধু এখানে ভজন করতো, হ্যাঁ একটা সাধু ভজন করতো, দেখতো ঠিক সকাল হলে একটি লোক এটা গাছ থেকে বেরিয়ে যায়, হ্যাঁ সবের ও দেখতা থা এক আদমি ও বৃক্ষ সে নিকল করে চলে যেতা হ্যাঁ, আর যাব শাম হতা হ্যাঁ তো আদমি আকর আপনি আপ বৃক্ষ মে সমা যাতি, বুঝতে পারছেন? তিনি দেখতেন একটা লোক সকাল হলে একটা গাছ থেকে বেরিয়ে আছে, গাছ থেকে বেরিয়ে আছে, আর যখন বিকাল হচ্ছে না ও এসে আবার ওই গাছের মধ্যে মিলে যাচ্ছে, মানে তিনি একটি ঋষি ছিলেন, তিনি এখানে বৃক্ষ রূপে নিয়ে জন্মগ্রহণ করছেন, বৃক্ষ রূপে তিনি জন্মগ্রহণ করছেন ঋষি মুনি, একজন একজন সাধু ভজন করতে এসছে বৃন্দাবন, সমঝ রে কি বুঝতে পারছেন? এইখানে একটা সাধু বৃন্দাবনে ভজন করতে এসছে, এখন পায়খানা করতে গিয়েছে, আমরা কোথায় পায়খানা করি, যেখানে দেখি কেউ লোকজন নেই, গাছপালা আছে, লুকিয়ে সেখানে পায়খানা করি, ওখানে পায়খানা করতে যখন গিয়েছে না ওই গাছটি কথা বলছে, বলে এই সাধু বাবা, বলছে সাধু বাবা এখানে পায়খানা করবে না, আমি এই গাছ নই, আমি একটি ঋষি, আমি এই গাছ রূপ নিয়ে এখানে ভজন করছি, আমাকে ডিস্টার্ব করবে না, ও শুনলে না, বলে কোথা থেকে শব্দ আসছে, তখন ওই দিনে পায়খানা করছে, আর যখন দ্বিতীয় দিনে আবার ওখানে পায়খানা করতে গিয়েছে না, আবার সেই গাছটি কথা বলে, বলে বাবা কালকে তোমাকে মনা করলাম এখানে পায়খানা করবে না, আমি গাছ নই, আমি একটা ঋষি, আমি এখানে রাধা রানীর কৃপা পাওয়ার জন্য
আমি এখানে বৃক্ষরূপে ভজনা করছি, হ্যাঁ, এই জন্য এখানকার গাছপালার এরা কোনো সাধারণ নয়, এরা হলো ভগবানের কৃপা পাওয়ার জন্য এখানে বৃক্ষ পশু পাখি লতা পাতা রূপে এখানে এরা সমস্ত জন্ম গ্রহণ করেছে, বুঝতে পারছেন তো? এই জন্য সাধারণ ভাগ্যতে এখানে কেউ ব্রজমন্ডল পরিক্রমা করতে আসতে পারে না, যাদের কোটি কোটি জন্মের পূর্ণ উদয় হয়েছে তারাই এখানে মহাপ্রভু কৃষ্ণের ধামে তারাই একমাত্র পরিক্রমা করতে পারে, এজন্য আপনার টাকা পয়সা বলে তো এখানে আসতে পারেননি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এজন্য নিতাই গৌর প্রেমানন্দে যাতে কেউ অতৃপ্তি হয় না, মানে যত কথা শুনি আর শুনতে ইচ্ছা করে, আর শুনতে ইচ্ছা করে, আর শুনবো ভগবান, আর শুনবো ভগবান, হ্যাঁ, যাতে অতৃপ্ত হয় না, মানে তৃপ্তি যাতে না হয় না, অতৃপ্ত থাকে, কখনো শুনবো কখনো শুনবো ভগবান বলে কথা আসবে, তখন তিনি দ্বিতীয়বার চা বলে, দ্বিতীয়বার কি চাও বলে, তুমি যেখানে সুন্দর সুন্দর মধুর মধুর তুমি যেখানে লীলা করেছ রাধা রানীর সঙ্গে, সখাদের সঙ্গে, মা যশোমতির সঙ্গে, তুমি যেখানে সুন্দর সুন্দর লীলা করেছ, যদি কেউ গুরু বৈষ্ণবদের অনুগত্যে সেখানে যায়, ওখানকার বসে ওখানে কথা শুনে, আর ওখানকার যে ভুল আছে না, ও ধুল কোন সাধারণ ধুল নয়, হ্যাঁ, সেখানকার ওই লীলাযুক্ত ধুলি যদি ওখানে কেউ গড়াগড়ি দিয়ে, হ্যাঁ, ওখানে কেউ গড়াগড়ি দিয়ে আর ওখানকার ধুল দিয়ে শরীরের মধ্যে লাগায়, তুমি ওখানে যে লীলা করেছ যাতে একদিন ওই যে সমস্ত লীলা আছে যাতে তার হৃদয়ে প্রকট হয়, এবং তার হৃদয়ের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে যাতে তার হৃদয় থেকে এই সমস্ত যাতে নষ্ট হয়ে যায়, আপনি কৃপা করে আমাকে এই বরদান দিন। তখন কৃষ্ণ তিনি তথাস্তু বলে, ঠিক আছে, তোমাকে আমি বরদান দিচ্ছি, যদি কেউ এই ব্রজধাম পরিক্রমা করতে আসে তার হৃদয় থেকে সমস্ত অনর্থ দূর হবে এবং তার হৃদয় মধ্যে সমস্ত লীলা তার হৃদয় মধ্যে প্রকট হবে। এই জন্য এখানে এসে দেখবেন না, এখানে এসে দেখবেন সব মায়েরা বাবারা আসে এই বিধুবলে ঝাড়ু লাগা, কেন শ্রী শ্যামানন্দ প্রভু তিনি রাধা রানীর কৃপা কি করে দিয়েছেন, এই যখন যখন জীব গোস্বামীর কাছে যখন শ্যামানন্দ দুঃখী কৃষ্ণ আসে বলে দেখো এখনো সেই রাধা রানী তিনি কুঞ্জ কুঞ্জ তিনি এখনো সেই লীলা করছেন রাধা রানী, এই জন্য তুমি যাও সেখানে ঝাড়ু লাগা, সেবা ঝাড়ু লাগাবে, ঝাড়ু লাগালে কি হবে, এক তো ভগবানের হ্যাঁ ধাম কে তার কুঞ্জকে পরিষ্কার করা হলো, আর যখন ঝাড়ু লাগাবে না ওখানকার যে ধুল গুলো আছে ও উড়ে তোমার গায়ে লাগবে, আর এখানকার ধুলি কোনো সাধারণ ধুলি তো নয়, এখানে একটা চিন্তামণি রাধা গোবিন্দের লীলাযুক্ত ধুলি, যখন ওই ধুলি যখন গায়ে লাগবে তখন তোমার সমস্ত অনর্থ দূর হয়ে যাবে। এই জন্য শ্যামানন্দ প্রভু তিনি ঝাড়ু লাগিয়ে লাগিয়ে রাধা রানীর তিনি নাম নিয়ে তিনি তিনি ক্রন্দন করে করে রাধা রানীকে বলে, হে রাধে, তুমি কখন আমার উপরে কৃপা করবে, হ্যাঁ, তোমার আমার উপরে কখন রাধা রানী কৃপা হবে, এই জন্য তিনি যখন ঝাড়ু লাগাতেন আর তিনি এই ক্রন্দন করতেন আর রাধা রানী তিনি কি করলেন, রাধা রানী তার উপরে কৃপা করার জন্য ওই পায়ের যে নুপুর আছে তখন সেই নুপুর ছেড়ে দিলেন, বলে জঙ্গলের মধ্যে সোনার নুপুর গুলাতে গেল, এখন গুরুদেবকে দেখিয়েছে জীব গোস্বামীকে, জীব গোস্বামী তো বিলাস মঞ্জরি এখনো দেখে তো চিনতে পারছেন, আরে এই নুপুর তো রাধা রানীর নুপুর, তোমার উপরে কৃপা করার জন্য রাধা রানী ওই নুপুরটা ছেড়ে দিয়েছে, যাকে তাকে দিবে না, যদি কেউ আসে না বলবে যার নুপুর তিনি এলে পরে তার পায়ে আমি নুপুর পড়ে দেব। এখন ললিতা বিশাখা এসেছে বলে বাবা বাবা আমার বাড়ির বৌমা এখানে এসেছিল কোল তুলতে, কোথায় পায়ের নুপুরটা কোথায় হারিয়ে গিয়েছে, তুমি পিয়েছি কিনা, বললে আমি তো পিয়েছি, বলে দিয়ে দাও, বলে দিয়ে দাও, বলে না যাহার পায়ের নুপুর না তিনি যদি এখানে আসে নিজের হাতে পড়ে দাও, বলে কিরকম তুমি সাধু গো,
আমার বাড়ির বৌমা আর তুমি ব্রহ্মচারী হয়ে আর আমার বৌমার পায়ে নুপুর পড়াবে, তোমার লজ্জা শরম লাগে না? হ্যাঁ, যদি না দাও না দাদাকে ডেকে আনবো, তোমার ভালো করে পিটাই হবে। বলে যা কিছু বলার বলি না, কিন্তু আমি তো নুপুর পড়াবো। তখন রাধারানী বললে দেখো বাড়ির বৌমা, বলে চোখের মধ্যে কালা কাপড় যেন বেঁধে দিই। তখন তিনি কালা কাপড় যখন বেঁধে এসেছে, তিনি স্বয়ং নিজের হাতে রাধারানীর চরণে তিনি নুপুর পড়িয়েছে। নুপুর পড়িয়ে তখন রাধারানীর পায়ে, হ্যাঁ, রাধারানীর চরণ কত দুর্লভ। বলে ব্রহ্মেশ্বরাদি সুদুরু অবদার বিন্দম, যে চরণকে ব্রহ্মাও পেতে পারেনি, শিব ও পেতে পারেনি, নারদ ও পেতে পারেনি, কৃষ্ণের জন্যেও কখনো কখনো রাধারানীর চরণ তার জন্য দুর্লভ হয়ে যায়। যখন সেই রাধারানীর চরণ স্পর্শ হয়েছে না, ওনার সমস্ত, হ্যাঁ, ওনার যে সব রোমাবলী সব দাঁড়িয়ে গেছে, চোখ থেকে জল বইতে আরম্ভ করছে, হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। তখন তিনি রাধারানীর পায়ে পড়ে বলে হে রাধে, যখন তুমি এত দূর কৃপা করেছ আমাকে দর্শন ডুব। তখন তিনি চোখ উপর থেকে তিনি ওই কালা কাপড় খুলে দিয়েছে, তখন সেই রাধারানীকে দর্শন করে। বলে শ্রীমতী রাধারানী, বলে শ্রী বৃষভানুরাজ নন্দিনী কি। দেখো বৃন্দাবনের ধামের কি মহিমা, হ্যাঁ, এখানে কি মহিমা বৃন্দাবনের ধামের। এখানে শুধু ঝাড়ু লাগালে, হ্যাঁ, এখানে যদি কেউ শুধু ঝাড়ু লাগায় না, রাধারানীর কৃপা হয়ে যাবে। জানে তো এই যে মন্দির কোথায় কোথায় বসেছে, যে মন্দির না, এটা সাধারণ জায়গা না, এটা হলো নিধুবন নিকুঞ্জ বলে। আর এখানে না চারটি গলি আছে, গুরুদেব কেন এই যে ভিতরে নিয়েছেন, মেন রোড কে তিনি মন্দির কেন নেয়নি, গুরুদেব এই ভিতরে কেন মন্দির নিয়েছে। এই যে এই জায়গাটা না, এখানে দান গলি, মান গলি, কুঞ্জ গলি আর যমুনা গলি, যখন এইদিকে যাবেন, যখন আগে যাবেন, ওই যে গলিটা আছে, ওই চারটা গলি আছে, মান গলি, দান গলি, কুঞ্জ গলি আর যমুনা গলি একসঙ্গে। এই গলিটাকে দেখার জন্য না, কোথায় কোথায় ভগবানের শুধু একটাই লীলা হয়ে থাকে, এক সঙ্গে এত লীলা কোথায় পাওয়া যায় না। দান গলি মানে যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে এই গোপীদের কাছ থেকে দুধ দহি মাখন দান দিতেন। মান গলি মানে যখন রাস করতে করছে, রাস করছে, রাস করার সময় কি হয়েছে, রাধা রানী তিনি একটি সুন্দর ফুলের মালা তিনি বানিয়ে গোবিন্দের গলায় পড়িয়েছে। এখানে গোবিন্দ কি করেছে, এখানে রাধারানীর সঙ্গে যখন মিলবে, ওই মালাটি গলার মধ্যে আছে, রাধারানীর সঙ্গে যখন মিলবে সেটা বাধা দিবে, তখন মালাটাকে গলা থেকে বের করে একটা গাছের মধ্যে টানিয়ে দিয়েছে। ইতিমধ্যে একটি, হ্যাঁ, একটি তোতা, বাংলায় কি বলে টিয়া পাখি, একটি টিয়া পাখি কিন্তু কি করছে, ওই মালার ফুলটা মুখের মধ্যে নিয়ে উড়ে যাচ্ছে। এখন চন্দ্রাবলী দেখতে পেয়েছে, আরে এই মালাটা তো গোবিন্দের প্রসাদী মালা, আরে টিয়া পাখি নিয়ে যাচ্ছে। বলে এদিকে আস, তোমাকে ডালিমি খাওয়াবো, তোমাকে ডালিমি খাওয়াবো, এদিকে আস। ওই ডালিমের লোভ দেখিয়ে না ওখানে টিয়া পাখিটাকে খাওয়াইছে, বলে মালাটাকে দিয়ে দাও, ওখানে মালাটা দিয়ে দিয়েছে। আর ওই যে মালাটি চন্দ্রাবলী নিয়ে ওই যে চুল আছে না, ওই চুলের মধ্যে চন্দ্রাবলী সুন্দর করে বেঁধে দিয়েছে। আর একটু পরে দেখে ললিতা, ওই রাধারানী এত যে ভালোবাসা করে, এত সুন্দর করে মালা বানিয়ে গোবিন্দের গলায় পড়েছিল ওই মালাটি কার খোপার মধ্যে, চন্দ্রাবলীর চুলের মধ্যে। তখন ললিতা বলে দেখো রাধে, তুমি কত ভালোবাসা করে মালাটি পড়িয়ে গোবিন্দকে পড়িয়েছিল, দেখো ফুল মালাটা বোঝা গেছে ও চন্দ্রাবলীর চুলের মধ্যে। গোবিন্দ ভালোবাসতে জানে না, হ্যাঁ, গোবিন্দ ভালোবাসতে জানে না গোবিন্দ। এখন রাধারানী তো মান করে দিয়েছে, আমি এত কষ্ট করে মালাটা বানানো বা গোবিন্দ তাকে দিয়ে দিয়েছে। তখন রাস রাধারানীর আশীর্বাদ ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এই জন্য তিনি এই জন্য এখানে একটা মান গলি মানে রাধারানী যেখানে মান করে, এই যে ওই যে গলিটা আছে না, ওই গলিটা রাধারানী তিনি এই গলি দিয়ে মান করে তিনি চলে গেছেন তার মান সরোবরে। আর এত তিনি ক্রন্দন করছেন, এত ক্রন্দন কান্নাকাটি করছে, ওনার চক্র চলেতে পুরো একটা সরোবর হয়ে গেছে। আমরা ওখানে যাবো, যার নাম হলো মান সরোবর। হ্যাঁ, আর ওই যে গলিটা এইদিকে দেখবেন একটা গলি আছে, ওইটা হলো যমুনা গলি, মানে যেখানে কবিরা ওই জল আনতে যেত, জল আনতে যেখানে যমুনায় যেত, ওটা যমুনা গলি। আর এইদিকে যে গলিটা আছে দেখবেন ওইখানে চারটা গলি মিলে আছে, হ্যাঁ, দেখবেন এইদিকে যে গলিটা আছে ওর নাম হলো কুঞ্জ গলি। কুঞ্জ গলি মানে ওই আগে সেবা কুঞ্জ আছে,
আগে সেবা কুঞ্জ আছে, এই জন্য এই বৃন্দাবনের মধ্যে এক জায়গায় একটি লীলা কোথায় পাবেন, কিন্তু এক সঙ্গে চারটি চারটি লীলা কোথায় হচ্ছে কোথায় পাবেন না। এই জন্য লোকরা না দূর দূর থেকে কোথায় সেই কুঞ্জ গেলি, যমুনা গেলি, হ্যাঁ কোথায় মান গেলি, হ্যাঁ কোথায় খুঁজতে খুঁজতে এইখানে আসে আমাদের মন্দির কাছে আসে। এই জন্য আমাদের মন্দিরটা হলো ইয়ার অ্যাড্রেস হলো দান গেলি, ইয়ার অ্যাড্রেস হলো কৃষ্ণ এদিকে দান দিত যখন গোপীরা আসত। এই জন্য যেখানে বসে আছেন না এইটা হলো ওই রাধা রানী যেখানে কৃষ্ণ যেখানে দান দিত, যেখানে রাধা কৃষ্ণ এখানে রাসলীলা করত। এই জন্য এইটা হলো বলে তীরথ মহারাজ কি মহারাজ বসে আমাদের গুরুদেব এই যে মঠটি বানিয়েছে, এই মঠটি সাধারণ জায়গাতে মঠ নয়, এখানে ভগবান রাধা গোবিন্দ এখানে অনেক সুন্দর সুন্দর লীলা করছে। বুঝতে পারছেন তো, বাংলা বুঝতে পারছেন কি আমার, বুঝতে পারছেন? এই জন্য এইখানে শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণদাস তিনি ওই ঝাড়ু লাগাতে লাগাতে না রাধা রানী তিনি শরণের নুপুর দিয়েছেন কোথায়, এইখানে, বুঝতে পারছ? এই জন্য এই জায়গাটাকে না সবসময় পরিষ্কার করে রাখবা, সব সময় দেখবেন যদি কোথায় ধুলা ফুলা পড়ে আছে না ঝাড়ু নিয়ে কি করবা মন্দির পরিষ্কার করবে, বুঝতে পারছো? তো মন্দিরটা পরিষ্কার করবেন, আর যদি এখানে মন্দির পরিষ্কার করে না দেখবেন ওই রাধা রানী পরিষ্কার করতে করতে যদি পরিষ্কার করে না দেখবেন রাধা রানীর চরণ নুপুর রাধা রানীর চরণ নুপুর যদি এই মন্দির পরিষ্কার করেন তাহলে এইখানে তিনি পরিষ্কার করতে করতে রাধা রানীর চরণে নুপুর প্রাপ্ত হন, বুঝতে পারছেন? এই জন্য যেখানে সেখানে যে সে জিনিস ফেলবে না, কোথায় বোতল ফেলে দিল, কোথায় কাপড় ফেলে দিল না, চেষ্টা করবে মন্দিরটাকে যাতে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারে। যদি কোথায় একটা ধুলা পড়ে আছে নিজের কাপড় পড়ে, গোপীরা কি করতে জানেন তো, নিজের চুল দিয়ে রাধা গোবিন্দের যে কুঞ্জকে নিজের চুল দিয়ে পরিষ্কার করত, বুঝতে পারছেন? আপনাদের চুল দিয়ে তো পরিষ্কার করতে পারো না, কম সে কম ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করতে পারবে, কম সে কম ঝাড়ু দিয়ে তো মন্দিরটাকে পরিষ্কার করতে পারবা, বুঝতে পারছেন তো? এই জন্যে আপনারা যে এখানে এসেছেন, এই জন্যে বহু ভাগ্য এখানে এসেছেন, সাধারণ ভাগ্য এখানে আসেননি, অনেক জন্মের পুণ্যতে আপনার সুকৃতিতে আপনারা সবাই ব্রজমন্ডল পরিক্রমা করতে এসছে। এই জন্য এই ব্রজ ধামের যে মহিমা অনন্ত মহিমা, এই জন্য বলছেন ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ পদার বৃন্দম, এখানে কে থাকে বলে রাধা রানীর যে যে বৃন্দাবন ধাম, এর নাম কি বলুন তো, কোথায় এসছেন আপনারা, কোথায় এসছেন? আর জোর করে বলুন, আপনারা বৃন্দাবনে এসেছেন। এই জন্য এখানে আমাদের গুরুদেব না একটা শ্লোক লিখেছেন, মহারাজ কি লেখা আছে, বৃন্দাবন মম পাবন তুমৈব মম জীবন তুমৈব, বৃন্দাবন মম ভূষণ তুমৈব। এখানে গুরুদেব তিনি লিখেছেন বৃন্দাবনে হলো আমার প্রাণ হলো বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন হলো আমাদের জীবন, বৃন্দাবন হলো আমাদের সম্পদ, বৃন্দাবন হলো আমাদের জীবনের সর্বস্ব। এখানে এর নাম বৃন্দাবন কেন হয়েছে, যে ধামের নাম বৃন্দাবন কেন হয়েছে বলে এর অনেক রহস্য আছে, কেন বৃন্দাবন হলো। একটা সাধারণ অর্থ হলো বৃন্দাবন, বৃন্দা মতলব তুলসী, বন মতলব যেখানে তুলসী বন, এই জন্য বলছে, হ্যাঁ এই জন্য বলছে, হ্যাঁ তুলসী কাননম যত্র যত্র বৃন্দাবনানি চ, এই জন্য যেখানে কেবল তুলসীর বৃক্ষ যেখানে, একটি হল বৃন্দাবন না। এর দ্বিতীয় অর্থ হল এই যে বৃন্দা, বৃন্দা না রাধা রানীর একটি নাম হল বৃন্দা, এই জন্য এই বনটা কি বন বলে রাধা বন, কেন রাধা রানীর এটা হলো বন, হ্যাঁ এই জন্য আপনার বৃন্দাবনে এসেছেন দেখবেন, এই বৃন্দাবনে দেখবেন না কেউ কৃষ্ণ কৃষ্ণ কেউ নাম নিয়ে না, জানেন তো এখানে কি নাম দিয়ে, কি নাম দিয়ে, আর জোর করে বলো, আর জোর করে এখানে, এখানে দেখবেন
কেউ এখানে কৃষ্ণ কৃষ্ণ নাম কেউ নিয়ে না, এখানে সবাই শ্রী রাধা রানীর নাম বলে কেন, বলে এই যে বান্ড হল শ্রী রাধা রানীর গর্ব। হ্যাঁ, এই জন্যে একে বলা হয়েছে নিজে মহা রাধা রানী বলছে, বলে আমার হৃদয় মন মোর মন বৃন্দাবন। এই জন্য এটা বৃন্দাবন মানে কি, বলে রাধা রানী নিজের হৃদয়কে তিনি এই বৃন্দাবন ধাম রূপে তিনি নিজের হৃদয়কে তিনি পিছিয়ে দিয়েছেন, যাতে গোবিন্দ আমার হৃদয়ের মধ্যে লীলা করে। হ্যাঁ, যাতে গোবিন্দ আমার হৃদয়ের মধ্যে লীলা করে। এই জন্য এই বৃন্দাবনটা কি বলা হচ্ছে, বলে রাধা রানী রূপী বগিচা, এটা একটা বগিচা রাধা রানী। আর কৃষ্ণ যে বগিচার মধ্যে কৃষ্ণ স্বয়ং যেখানে সুন্দর সুন্দর মধুর মধুর করে লীলা করেন, সেটা হলো শ্রী শ্রী বৃন্দাবন ধাম। হ্যাঁ, এই জন্যে বলে অনারাধ্য রাধা পদা ভোজ রেণু অনাশ্রিত বৃন্দাবনম তত অটবিম অসম্ভাষ তত ভাব গম্ভীর চিতা কুতহ শ্যাম সিন্ধু রস শ্যাবগা। এর অর্থ হলো, এই জন্য একজন কোন রসিক ভক্ত ছিল, ওই রসিক ভক্ত বলছে, বলে দেখো মে তো শ্যাম রঙে মে রঙি, অর্থ হলো আমি তো কৃষ্ণ রঙ্গেতে না আমি ডুবে গেছি, মানে কৃষ্ণ ভক্তি আমি পিয়ে গেছি। হ্যাঁ, কৃষ্ণ ধন আমি পিয়ে গেছি। এই পদটি বড় বড় হ্যাঁ কবিদের কাছে যাই শুনে তো খুব খুশি, খুব সুন্দর পদ, আমি কৃষ্ণ প্রেম রসে আমি ডুবে গিয়েছি। কিন্তু যখন এই শ্লোকটি আমাদের শ্রী জীব গোস্বামীর কাছে গেল, তখন জীব গোস্বামী তিনি একটি সুন্দর একটি শ্লোক লিখে তিনি পাঠিয়ে দিয়েছে। তিনি কি লিখছে, বলে অনারাধ্য রাধা পদা ভোজ রেণু, মহারাজ এখানে আসুন, অনাশ্রিত বৃন্দাবনম তত অটবিম অসম্ভাষ তত ভাব গম্ভীর চিতা কুতহ শ্যাম সিন্ধু রস শ্যাবগা। হ্যাঁ, তখন তিনি এর আনসার দিচ্ছে, বলে কৃষ্ণ ভক্তি এত সহজ নয়, এই কৃষ্ণ যেরকম তিন জায়গায় বাঁকা আছে না, ওর ভক্তিটাও বাঁকা। এই যে হিন্দিতে একটা ভজন আছে, বলে তো টেঢ়ো তেরি টেঢ়ি নজরিয়া, তো টেঢ়ো তেরি টেঢ়ি নজরিয়া, মৈয়া তেরি টেঢ়ি যশোদা তেরি টেঢ়ো, টেঢ়ো রে টেঢ়ো তেরি গোকুলো নগরিয়া, তো টেঢ়ো তেরি টেঢ়ি নজরিয়া, তো টেঢ়ো তেরি টেঢ়ি না। বলে তুমি বাঁকা আর তোমার সব বাঁকা। এই যে দেখ আপনি বৃন্দাবনে এসছেন না, দেখবেন যে গলিগুলো দেখে সব বাঁকা বাঁকা দেখছেন, গলি এরকম 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 এরকম, কৃষ্ণ যেরকম তিন জায়গায় বাঁকা দেখবেন, ও গলিটাও বাঁকা সেইরকম। হ্যাঁ, বলে যমুনা তেরি টেড়ি, এই যমুনাকে দেখবেন, দেখবেন সিধা যমুনা দেখছে না, যমুনাকে দেখবেন না, ওই এরকম এইরকম 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 যমুনা, ও ওই বাঁকা যমুনা ও বাঁকা। বলে ওনার যে তেরছি চিত্তবান যে তাকায় ওইটাও বাঁকা। হ্যাঁ, এই জন্যে বলে তোমার মাও বাঁকা, তুমিও বাঁকা, হ্যাঁ তোমার ভক্তিও বাঁকা, সব তোর বাঁকাই বাঁকা বাঁকা। হ্যাঁ, এই জন্য তোমার সব বাঁকা তুমি। এই জন্য এখানে বলছেন যে কৃষ্ণকে পাওয়া সহজ নয়, বলছে সেই কৃষ্ণকে যদি তুমি পেতে চাও তিনটি জিনিস তোমাকে আপনাতে হবে, তবে সেই কৃষ্ণকে পেতে পারবে। বলছে তিনটি জিনিস কি, আজকাল বলবো, কালকে আপনাদের সবাইকে জিজ্ঞাসা করবো, কে মনে রাখতে পেরেছে আমি কালকে জিজ্ঞাসা করবো, মন দিয়ে শোনো, বুঝতে পারছো, বলবো কি তিনটি জিনিস হলে তুমি কৃষ্ণকে পেতে পারবে, মন দিয়ে শুনবেন। বলে অনারাধ্য রাধা পদা ভোজ রেণু, অর্থ হলো যদি সেই রাধা রানীর চরণ ধূলিকে যদি কেউ আশ্রয় গ্রহণ না করছে। বলে দ্বিতীয় জিনিসটা কি, বলে রাধা রানীর দ্বারা এই যে বৃন্দাবন যে ধাম টিটা কি, বলে এটা হলো সমস্ত জায়গায় রাধা রানী, এরকম কোনো জায়গা নেই যেখানে রাধা রানী তিনি লীলা তিনি করেন, সমস্ত জায়গায় তিনি লীলা করছেন, রাস লীলা তিনি সব জায়গায় তিনি দিয়েছে। এই জন্য বৃন্দাবন কি হলো, রাধা রানী দ্বারা চরণ যে চিহ্ন দ্বারা না সম্পূর্ণ অঙ্কিত হলো সেই বৃন্দাবন ধাম। বলে তৃতীয় জিনিসটা কি, বলে সে রাধা রানীর ভক্তিতে যে সাধু সম্পূর্ণ তার মধ্যে ডুবে আছে, যদি সেইরকম কোনো রসিক ভক্তে যদি চরণকে যদি কেউ আশ্রয় না করে, বলে কোথা শ্যাম সিন্ধু রস বা গাও, তুমি সেই কৃষ্ণ প্রেম তাহলে কি করে পেতে পারবে।
অসম্ভব সেই কৃষ্ণ ভক্তি ধন পাওয়াকে। হ্যাঁ, এই জন্য আমরা যখন হরিনাম করি না, বলে হরে কৃষ্ণ সবাই হাত উঠে বলো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আরেকবার জোর করে যে ঝগড়া করে সব ঘুমা ছাড়া করে, হরে রাম হরে রাম রাম। আরেকবার জোর করে, আরেকবার জোর নিজের ভক্তির দ্বারা সেই কৃষ্ণকে মনকে যদি হরণ করেন, এই জন্য হরণ থেকে এই শব্দ হয়েছে হরে। হ্যাঁ শ্রীমতী রাধিকে, এই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা প্রথমে শ্রী রাধারানীর নাম নেই কেননা রাধারানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। হ্যাঁ, এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হ্যাঁ বলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, যদি সেই কৃষ্ণকে পেতে চাও না, প্রথমে রাধারানীর যাতে কৃপা হয়। এই জন্য রাধা পদ ছাড়ি যে জন্য সে জন্য যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতিতা কম নাই হরি থাকে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে যারা সেই রাধারানীর চরণ ছেড়ে দিয়ে, হ্যাঁ যেভাবে যেভাবে থাকু ও থাকু, কিন্তু আমি সব সময় শ্রী রাধারানীর আমি পক্ষ গ্রহণ করব। এই জন্য রাধিকা নামে ভাই শ্রীকৃষ্ণ চরণ পাই, রাধা নাম নাম গানে কৃষ্ণচন্দ্র, মানে রাধারানীর নাম নিলে কৃষ্ণ প্রসন্ন হয় আর কৃষ্ণ নাম নিলে রাধারানী প্রসন্ন হয়। এই জন্য এখানে সেই যুগল নাম আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এই ধাম হলো সেই রাধারানীর ধাম। এই জন্য যাদের উপরে সেই রাধারানীর কৃপা হয়েছে, কেবল তারা হি এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে আসতে পারছে। টাকা পয়সা আপনাদের এখানে নিয়ে আসতে পারেনি, গুরু বৈষ্ণবদের কৃপা আর রাধারানীর কৃপাতে আপনারা সবাই এই বৃন্দাবন ধাম কে পরিক্রমা করতে আসতেন। হ্যাঁ বলে শ্রী বৃন্দাবন ধাম কি, বলে শ্রী রাধারানী কি, পিতাই গৌর ব্রহ্মানন্দে।